وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، ভাই কাঁচা পেঁয়াজ রসুন তার পাতা খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসতে নিষেধ করেছেন। কেননা এই যে কাঁচা পেঁয়াজ এবং আপনার রসুন এর একটা গন্ধ রয়েছে, আপনি সালাতের আখ্যানে আপনি খেয়ে গেলেন, মসজিদের সকলকে আপনি কষ্ট দিলেন এবং আপনার ফেরেশতাদেরকে কষ্ট দিলেন। এর অনেকগুলো বিষয় মানুষের বান্দার হক এবং মালায়েকাদের হক এখানে আপনার জড়িত রয়েছে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন তার পাতা এগুলো খেলে মসজিদের কি করবেন না, যাবেন না। আপনি অন্য রায়াতে রয়েছে, আপনার ঘরে গিয়ে আপনি ঘরে আপনি সালাত আদায় করবেন। কিন্তু ঘরে সালাত কেন, জামাতের কিছুক্ষণ আগে কেন খেলেন আপনি? হয়তো কেউ 4-5 ঘন্টা আগে খেয়েছে, মুখ থেকে দুর্গন্ধ চলে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই। বা আপনি বাদ এসা খেলেন, আপনার তারপর থেকে ফজরের আগে আপনার মুখে দুর্গন্ধ চলে গেছে। ঠিক তেমনি করে এই যে পেঁয়াজের বিষয়টা আপনারা বুঝতে পারছেন, যে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে কি যাবে না এ নিয়ে প্রশ্ন করা হচ্ছে। ওইটা আপনার বিড়ি সিগারেট জর্দা গোল তামাক এগুলো নিয়ে কেন প্রশ্ন করেন না, এগুলো নিয়েও প্রশ্ন করা জরুরি। দেখেন, বিড়ি সিগারেট পেঁয়াজ তো আপনার হালাল জায়েজ বস্তু, হালাল বস্তু পেঁয়াজ, সেটা মসজিদে যাওয়ার আগে আপনি খাবেন না, কাঁচা খাবেন না, কেননা একটা দুর্গন্ধ আছে এই জন্য খাবেন না। তবে এটা হালাল, এটা হারাম নয়। তবে এই যে বিড়ি সিগারেট, এই খবায়েস নোংরা বস্তু খেয়ে মসজিদে যাচ্ছে জনগণ, এ নিয়ে তো তারা প্রশ্ন করে না, বিড়ি সিগারেট খেয়ে মসজিদে যাওয়া যাবে কিনা এটা নিয়ে প্রশ্ন করার দরকার ছিল না? ছিল। বিড়ি সিগারেট এত নোংরা বস্তু, এত নোংরা বস্তু, এত খাবায়েস বস্তু, বিড়ি সিগারেট জর্দা গুল থেকে নিয়ে এই যে যত জাতীয় তামাক জাতীয়, দেখুন তামাক তামাক ক্ষেত যেখানে যে এলাকায় করা হয়, আপনারা দেখবেন তামাক ক্ষেতের আশেপাশে গরু ছাগল পশু প্রাণীও যায় না, এত দুর্গন্ধে। আর মানুষ কিভাবে এই তামাক খায়, আবার এটা হালালের পক্ষে সাফাই গায়, আল্লাহ আকবার, এক শ্রেণীর মোল্লারা। নবী সাল্লাহ তামাক, দেখেন এই বিড়ি না আপনার নিজেরও ক্ষতি করে এবং অন্যেরও ক্ষতি করে। নবী সাল্লাহ কি বলেছেন, লা দরারা ওলা ধিরারা, যে তুমি নিজেও নিজের ক্ষতি করবে না এবং অন্যের কোনো ক্ষতি করবে না। সুবহানাল্লাহ, এই মর্মে কতগুলো আয়াত আপনি হাদিস নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই যে তামাক তামাক জাতীয় মুস্কের এগুলো অন্তর্ভুক্ত, নেশাদার দ্রব্য অন্তর্ভুক্ত, বিড়ি সিগারেট জর্দা গুড় এই সকল বিষয় হচ্ছে নেশাদার আপনার বস্তুর অন্তর্ভুক্ত, এগুলো কখনোই হালাল নয়। মাকরু হালকা করে একটা ফতোয়া দিয়ে এবং মোল্লারা আরামসে খাচ্ছে, তারাও খাচ্ছে, তারা জনগণও খাচ্ছে, আল্লাহ আকবার। কত মানুষকে এই ঢিলা ফতোয়া দিয়ে এই মোল্লারা আপনার এই যে হুজুররা আপনার বিভ্রান্ত করে রাখছে, আল্লাহ আকবার। পেঁয়াজ একটি হালাল বস্তু, পেঁয়াজ শুধু মসজিদের সালাতে যাওয়ার আগে এখানে আপনি খাবেন না, অন্য সময় আপনি খান, যখন ইচ্ছা তখন খান, অসুবিধা নেই। শুধু জামাতে অংশগ্রহণ আগে, জামাতে 2-4-5 ঘন্টা আগে খাইলেন কোনো অসুবিধা নেই, পাক করে খাইলে তার তো কোনো অসুবিধাই নেই। একটা হালাল বস্তু সলাতের আখ্যানে আপনি খাবেন না, কেন আপনার দুর্গন্ধ যাতে ফেরেশতারা কষ্ট না পায়, মানুষই কষ্ট না পায়, মসজিদে যাতে দুর্গন্ধ ছড়িয়ে, এটা মসজিদের একটা আদব, মসজিদের একটা আদব। অথচ আল্লাহ তাআলা কোরআনে একাধিক আয়াত এই ধূমপান এই সমস্ত জর্দা ফর্দা যত আছে ঘুল, এই সমস্ত আপনার তামাক জাতীয় গাঁজা জাতীয় নেশাদার দ্রব্য সবকিছুকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এগুলো খাবায়েসের অন্তর্ভুক্ত। আর এতে চিকিৎসা বিজ্ঞান বলতেছে 17টি ক্যান্সারের উপাদান রয়েছে কিসের মধ্যে, এই জর্দা তামাক গুল থেকে নিয়ে বিড়ি সিগারেটের মধ্যে 17টি ক্যান্সারের উপাদান, আল্লাহ আকবার, চিন্তা করেন। ডাক্তার যখন বলতেছে এই সিগারেট খায় না ক্যান্সার হয়ে যাবে, তখন সিগারেট ছেড়ে দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালা তাকতুল আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করিও না, নিজেদের ক্ষতি পোঁচাও না, তোমাদের জন্য হালাল এবং হারামকে আমি স্পষ্ট করেছি, আল্লাহ আকবার। অতএব সর্ব অবস্থায় এটাও প্রশ্ন করা উচিত যে বিড়ি সিগারেট জর্দা গুল এই সমস্ত নেশাদার দ্রব্য পান করলে আমার নামাজ হবে কিনা। এই যে যারা বিড়িখোর রয়েছে তারা সতর্ক সাবধান হয়ে যাক, বিড়ির যে দুর্গন্ধ, আল্লাহ আকবার, যে তামাকের যে দুর্গন্ধ, চতুর্দিকে মসজিদে একজন বিড়িখোর থাকলে তার আশেপাশে সবাই বুঝতে পারবে যে এই বিড়ি, যতই আপনি মুখ ধুয়ে আসেন না কেন বিড়ির দুর্গন্ধ করবেই করবে। পেঁয়াজ খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন বা তার পাতা খেয়ে তোমরা মসজিদে যাবে না, কারণ মানুষকে কষ্ট দিবে না। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 564 নম্বর হাদিস আপনি দেখতে পারেন। অন্য এক রায়ে রয়েছে আপনার পাক শাক করে খাইলে কোনো অসুবিধা নেই, তো এটাতে আর কোনো গন্ধ আসে না। তো সর্বদাই
সব ধরনের মুমিন মুসলমানদেরকে কষ্ট দেওয়া থেকে আপনি আমি দূরে থাকবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক, আল্লাহু আলাম।